দেখতে পাচ্ছেন, দেখুন জাস্ট কত বয়স্ক বয়স্ক মানুষ জাস্ট ভালোবাসার টানে এসেছে এখানে। সবাই যে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে এরকম কোনো ব্যাপার নয়, এই মানুষগুলো নিজের শরীরকে ফিট রাখার জন্য, ভালোবাসার জন্য এই মানুষগুলো এসছে আজকে। দেখুন কত খুশি চেহারায়, কত খুশি। নমস্কার অ্যান্ড ওয়েলকাম সবাইকে। ফাইনালি আজকে আমি পৌঁছে গেছি রেড রোড, কলকাতা রেড রোডে। আপনি দেখতে পাচ্ছেন এখানে টাটা স্টিল ম্যারাথন চলছে, 25 কিলোমিটার রান এখানে চলছে। আপনারা দেখুন প্রচুর মানুষ দেশ বিদেশ থেকে তারা এসছেন এখানে, বিভিন্ন রকম অ্যাথলিটবিদ এবং স্পোর্টসম্যান এবং মিলিটারি প্যারামিলিটারি সমস্ত এবং কলকাতা পুলিশ, এবং যারা রান করতে ভালোবাসে বা শরীরকে যত্ন নিতে ভালোবাসে, যাদের এটা একটা নেশা, তারা অলরেডি এখানে পৌঁছে গেছে। জয় হিন্দ, জয় ভারত। তো আমাদের প্রচুর ফৌজি ভাইরা আছে এখানে, অনেক বয়স্ক বয়স্ক মানুষ আছে। একটু ক্যামেরাটা এদিকে করবেন, দেখুন যে সত্যি কত মানুষ তাদের আবেগে এখানে এসছেন, এটা একটা ভালোবাসা। কিছু মানুষ মনে করছে যে ঘুমলেই হয়তো পৃথিবীর সমস্ত শান্তি, বাট নো, নাথিং। আপনারা উঠে আসুন, দেখুন কত মানুষ এখানে, হাজার হাজার মানুষ এখানে ওয়েট করছে, দেখছে তারা শরীরের যত্ন নিচ্ছে। এবং অনেকে এসছে যারা শুধুমাত্র পার্টিসিপেট করার জন্য, তাদের কাছে এটা নয় যে আমাদেরকে ফার্স্ট সেকেন্ড থার্ড হতে হবে বা প্রাইজ নিয়ে যেতে হবে, নো। এটা প্রতি একটা ভালোবাসা দেখতে পাচ্ছেন আপনারা, টাটা স্টিল ম্যারাথন কলকাতা রেড রোডে। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর পার্টিসিপেট এখানে, পার্টিসিপেট করেছে, হ্যাঁ প্রচুর মানুষ এখানে পার্টিসিপেট করেছে। তো দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ, আপনারা দেখুন করছে, মানে সত্যি এই সকালটা ভীষণ এনার্জেটিক একটু মনে হচ্ছে, তাই না? এখনো পর্যন্ত এই বয়সে মানুষ বিছানাতে শুয়ে আছে বা মনে করছে যে আমার তো জীবন শেষ, নো, বয়স একটা সংখ্যা মাত্র, ভিতর থেকে আপনি জাগিয়ে তুলুন। আপনি যদি মনে করেন বুড়ো হয়ে গেছি, তাহলে আপনি বুড়ো হয়ে গেছেন, বয়স হয়ে যাক, মনে ফুর্তি যেন, মাইন্ডসেট মাইন্ডসেট ইয়েস মাইন্ডসেট, মনে যেন ফুর্তি কম না হয়। আপনারা দেখুন, দেখুন এই মানুষটাকে, দেখুন কত এজ বাট শরীরের ফিটনেস, আর তারা যে এই যে ফিজিক্যালি একটা ফিট, দেখতে পাচ্ছেন, দেখুন জাস্ট কত বয়স্ক বয়স্ক মানুষ জাস্ট ভালোবাসার টানে এসছে এখানে। সবাই যে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে এরকম কোনো ব্যাপার নয়, এই মানুষগুলো নিজের শরীরকে ফিট রাখার জন্য, ভালোবাসার জন্য এই মানুষগুলো এসছে আজকে। দেখুন কত খুশি চেহারায়, কত খুশি, কত হ্যাপিনেস, জাস্ট ভালোবাসা, শরীরের যত্ন নেওয়া যে অনেক মানুষ এসে জাস্ট কমপ্লিট করবে, তারা ফার্স্ট সেকেন্ড থার্ড হতে আসেনি। দেখুন কত মানুষ, হিউজ মানুষ, শরীর সচেতন, শরীরকে ভালোবাসে এই মানুষগুলো, বুঝতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন। দেখুন যারা এখনো পর্যন্ত ঘুমিয়ে আছেন, যারা মনে করছেন ঘুম ইজ দ্য বেস্ট অপশন অর ইউর লাইফ ইজ এ নাথিং, নো, দেখুন এই মানুষগুলোকে, দেখুন কত বয়স হয়ে গেছে, এখনো কতটা ফিট, কতটা স্ট্রং, 25 কিলোমিটার তারা কমপ্লিট করছে, এটা সবচেয়ে বড় একটা ব্যাপার। মানুষ তো 1 কিলোমিটার হাঁটতে চায় না আজকের দিনে,
তার এই মানুষগুলো দেখুন কত এজ, ওহো জাস্ট অবাক লাগছে, আর কি বলবো। আপনি আপনার শরীরকে ঠিক যেভাবে রাখবেন শরীর সেইভাবে তৈরি হবে। আপনি যদি মনে করেন যে আপনি শরীরকে এত আরাম দিয়ে রাখবেন তো আপনার শরীর সেইভাবে হবে, আর আপনি যদি মনে করেন যে আপনার শরীর ইয়ে করবেন তাহলে সেইভাবে হবে, ঠিক আছে। তো সেটাই বলবো যে আপনি আপনারা সত্যি শরীরের প্রতি যত্ন নিন আর শরীরকে ভালোবাসুন। আর দেখুন কত মানুষ এখানে আছে, তারা প্র্যাকটিস করছে এবং দৌড়চ্ছে। হ্যাঁ, তো এদের প্রতি একটা আলাদাই আমার ভালোবাসা কাজ করছে, যে প্রতিটা মানুষ যে এখানে ফার্স্ট হবে বা সেকেন্ড হবে সেরকম কোনো ব্যাপার নয়। জাস্ট এই মানুষগুলোকে দেখুন, দেখে অন্তত একটু ভিতর থেকে জাগুন যে নিজের জন্য কিছু অন্তত করি। দেখুন এই মানুষটা কত বয়স, কিতনা এজ আপকা? মেরা 54, জাস্ট স্যালুট আপকো 54, তখন 68, কত এজেড মানুষ যারা এখানে পার্টিসিপেট করেছে, মানে জাস্ট ওয়াও একটা ব্যাপার। যে দেখুন হিউজ ম্যান, মানে আমাদের দেশের বিভিন্ন রাজ্য থেকে, বিভিন্ন ফোর্স থেকে, বিভিন্ন অফিস থেকে, বিভিন্ন কোম্পানিজ থেকে তারা এখানে এসছেন, পার্টিসিপেট করছে। দেখুন কত বয়স মানুষটার, এই বয়সে মানুষ লাঠি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আপনি যদি শরীরকে আরাম দেন শরীর আরও আরাম খুঁজবে। শরীর এমন একটা জিনিস, এনাকে যত আরাম দেবেন এনি তত আরাম খুঁজবে। তো শরীরকে এত বেশি আরাম দিলে কখনোই হবে না। শরীরকে যত হার্ড ওয়ার্ক করাবেন ও ততই পারফেক্ট হবে। থ্যাংক ইউ সো মাচ। তো দেখতে পাচ্ছেন আপনারা কত মানুষ, মুখে একটা স্মাইল, সাবাস 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 সাবাস, বাহ বাহ বাহ, ক্যা বাত হ্যায় ক্যা বাত হ্যায় ক্যা বাত হ্যায়, দারুন 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 দারুন। দেখতে পাচ্ছেন আপনারা জাস্ট বোল্ড ম্যান, ইয়েস সাবাস, জোস দেখো, জাস্ট জোস দেখো, একদম 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 একদম, বাহ 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 বাহ, কত খুশি কত হ্যাপিনেস মানুষগুলোর মধ্যে। থ্যাংক ইউ সো মাচ আপ সবই লোকো, যে বাহ বাহ বাহ, বহুত আচ্ছা হ্যায় বহুত আচ্ছা হ্যায় বহুত আচ্ছা হ্যায়, দেখ রা হ্যায় আপ লোক কিতনা ফিট। আহা, কত মানুষ তারা এখানে পার্টিসিপেট করেছে, হিউজ মানুষ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, বাহ 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 বাহ, লাভ ইউ লাভ ইউ লাভ ইউ। খুব সুন্দর, দেখুন মানুষ আবেগে ভালোবাসা মানুষের মধ্যে কাজ করছে, কত ওল্ড ম্যান। জয় হিন্দ জয় ভারত, ভারত মাতা কি জয়। সাবাস সাবাস সাবাস, ক্যারি অন ক্যারি অন, থ্যাংক ইউ সো মাচ, সাবাস সাবাস সাবাস, বাহ বাহ বাহ, সাবাস সাবাস সাবাস, জয় হিন্দ জয় ভারত, জয় হিন্দ জয় ভারত, জয় হিন্দ জয় ভারত, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। সাবাস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। দেখুন কত এজেড একজন মানুষ, স্যালুট আপকো, থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। বিভিন্ন রাজ্য থেকে, বিভিন্ন জায়গা থেকে, সাবাস, গুড লুকিং বস, মানুষের প্রতি একটা ভালোবাসা, মানে একটা আবেগ কাজ করছে এই মর্নিংটায়, মানে সত্যি জাস্ট ওয়াও একটা ব্যাপার।